আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধ পয়েন্টে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গত দুই একদিন ধরে একটানা শৈত্যপ্রবাহ, কিন্তু পুরো দেশ কিন্তু টালমাটাল। এর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র শীতের মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। এখানকার অবস্থা হচ্ছে কক্সবাজারের অবস্থা গতকাল থেকে গত রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। আজকে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। এখন বেলা 12:20 বাজে, এখনো পর্যন্ত কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু এখনো সূর্যের কোনো আলো এখনো ওঠেনি। গতকাল রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় কক্সবাজারের বিভিন্ন এলাকায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তীব্র শীতের মধ্যে কিন্তু পর্যটকরা যে এখানে ভিড় করছে, আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কবে নাগাদ কিন্তু সূর্য উঠবে, সূর্য দেখা মিলবে সেটা এখনো বলা যাচ্ছে না। গতকালকেও কিন্তু সূর্যের আলো দেখা গিয়েছিল বেলা 2টার দিকে বিকেল বেলায়। আজকেও কিন্তু এই সকাল দিয়ে কিন্তু এখনো পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। এই আপনারা দেখতে পাচ্ছেন তীব্র শীতের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে তীব্র মানুষের ভিড়। আজকে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার শনিবার এই দুই দিন কিন্তু মানুষের একটু ভিড় থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে কিন্তু আর ভিড় কম, এমনটাই বলছেন এখানকার স্থানীয় যারা পর্যটন রিলেটেড আছে তারা। আমাদের সাথে যুক্ত হয়েছেন চকরিয়ার একজন সাংবাদিক, আমরা তার কাছ থেকে কিন্তু আজকের এই সমুদ্র সৈকতের অনুভূতিটিকেও তার কাছ থেকে আমরা কিন্তু আজকে এখানে কি পেলেন। আসলে এই কক্সবাজারটি হচ্ছে পৃথিবীর একটি সেরা, আমি বলতে গেলে আসলে পৃথিবীর একটি সেরা একটি পর্যটন শহর। এখানে তো দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এক নজর যে সমুদ্র দেখার জন্য, যে যে তারা আনন্দ পাওয়ার মধ্য দিয়ে এই কক্সবাজারে ছুটে আসে। এখানে এই দেশের বিভিন্ন স্থলের মানুষ, বিভিন্ন পেশার মানুষ প্রতি বছরই ছুটে আসে কক্সবাজারটি, একটু কক্সবাজার এই কক্সবাজার শহরটি, পর্যটন শহরটি সমুদ্র সৈকত দেখার জন্য। আসলে এখানে কুড়ি কুড়ি বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি হওয়ার পরেও এখানে মানুষের যে আগত পর্যটকদের ভিড় প্রতিদিনের মতো প্রতিদিনই নেয়। এখানে আমিও যুক্ত হয়েছি একজন পর্যটক হিসাবে, আমিও যুক্ত হয়েছি এখানে সমুদ্রের একেবারে এতে। এই যে কুড়ি কুড়ি বৃষ্টি হওয়ার পরেও মানুষের কমতি নেই, পর্যটনের কোনো ধরনের ঘাটতি নেই। এখানে বিভিন্ন হোটেলেও ঠিক আগের মতোই বহাল রয়েছে। এখানে আসলে ঘুরলেই একটু মনকে আনন্দ দিতে পারি। আজকে পর্যটন স্পটে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পরেও ভালো লাগছে, কিন্তু মানুষের ভালো লাগলে তো আমাদেরই ভালো লাগবে, কারণ এখানে তো ভালো লাগার একটি স্পট। এখানে তো দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন পর্যটন আসে একটু ভালো লাগার জন্য, সে সুবাদে আমারও ভালো লাগে। এখানে কুড়ি কুড়ি বৃষ্টি না, এখানে যদি
কোন ধরনের প্রাকৃতিক কোন ধরনের দুর্যোগও হয় মানুষ এখানে ছুটে আসে এই স্পটে ছুটে আসে এখানে মানুষ বছরের পর বছর মানুষ আসতেছে সেই সুবাদে একজন কক্সবাজারের নাগরিক হিসেবেও আমি ধন্য কারণ পৃথিবীর অন্যান্য দেশের চাইতে আমার দেশটি আমার কক্সবাজারটি ভিন্ন এই পর্যটন শহরের কারণে এই স্পটের কারণে এই বঙ্গোপসাগর এই সমুদ্র লীলাভূমির কারণে পৃথিবীর মানচিত্রে আমরা আমরা পরিচিত লাভ করেছি আমি সকল আগত এবং যে দেশ বিদেশে থেকে আগত সকল পর্যটকের সুস্বাস্থ্য কামনা করছি সেই সুবাদে আমার অনুভূতি এখানে আমি শেষ করছি জি ধন্যবাদ আমার সহকর্মী নুল আমিনপুর আপনাকে এতক্ষণ বলছিলেন এই পর্যটন নগরী কক্সবাজারে মানুষের ভিড়ের যে কারণ এবং যে তিনি তার নিজস্ব অনুভূতিটুকু তিনি প্রকাশ করছেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে কক্সবাজার লাবণী সুগন্ধ পয়েন্ট যেটি আছে সুগন্ধ পয়েন্টে আপনাদেরকে দেখানোর মানুষের ভিড় যে অবস্থা সেই অবস্থাটুকু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকতে নদীতে সাগরে মানুষ শত শত মানুষ এখানে গোসল করতে নেমেছে শীতের মধ্যেও আরেকটা বিষয় দেখা যাচ্ছে এখানে মানুষ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষ আনন্দ অনুভূতি প্রকাশ করে এখানে আপনার একটা বিষয় এখানে যারা পর্যটক আছে পর্যটকরা কিন্তু তারা একে অপরকে বালি চাপিয়ে দিয়ে কিন্তু তারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন মাটির চাপা দিয়ে বালির চাপা দিয়ে তারা আনন্দ উঠে নিচ্ছে এভাবে কিন্তু বিভিন্ন পর্যটক বিভিন্ন রকম ভাবে নিজের আনন্দ অনুভূতি ভাগাভাগি করেন একদিনকে সময় রাখছেন এবং আর বাকি বন্ধুরা কিন্তু তাকে উপরে বালু দিয়ে চাপিয়ে আনন্দটুকু ভাগাভাগি করছে এই পর্যটনে কিন্তু যে আরেকটা বিষয় হচ্ছে যে আলোকচিত্রী যারা ফটোগ্রাফার আছে তাদের ফটোগ্রাফাররাও কিন্তু যারা পর্যটক আছেন তাদেরকে ছবি তুলে দেন বিনিময়ে তারা কিছু পান আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি আজকের কক্সবাজারের সমুদ্র সৈকতের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে সমুদ্রে মানুষের আনাগোনা এই মুহূর্তে কিন্তু আমরা এই সুগন্ধ পয়েন্ট থেকে আমরা এখন আমরা এই ডলফিন মোড় খলাতরি মোড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সমুদ্র সৈকতের আজকে সমুদ্রের অবস্থা যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভটুকু দেখছেন এই কক্সবাজার সমুদ্র সৈকতের লাইভটুকু দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঘোড়া সমুদ্র সৈকতের অন্যতম একটি সৌন্দর্য সেটি হচ্ছে ঘোড়া সমুদ্র সৈকতের পাশে কিন্তু এখানে যে ছাতা গোলা আছে দেখেন ছাতার মধ্যে মানুষ কিন্তু শুয়ে শুয়ে কিন্তু এই আনন্দ উপভোগ ভাগাভাগ করেন এটি হচ্ছে বর্তমান কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা সমুদ্র সৈকতে কিন্তু কেউ ফুটবল খেলে আনন্দ ভাগাভাগি করে আর কেউ গোসল করে আর কেউ
যারা গোসল করে এবং যারা ঘোড়া নিয়ে দৌড়ে, আবার কেউ ছোট ছোট গাড়ি ঘাড়ি নিয়ে দৌড়ে বেড়ায়। দেখেন আপনাদের সামনে ঘোড়া, বিশাল আকারের একটি ঘোড়া কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম সৌন্দর্য একটি ঘোড়া, ঘোড়া নিয়ে চড়ছে। একটি বিমান দেখা যাচ্ছে, একটি আপনারা যারা যুক্ত হয়েছেন এনবিটিভি লাইভের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য। আমরা কিন্তু এখন সুগন্ধা পয়েন্টের দিকে দিয়ে আমরা এখন কলাতলি সমুদ্র সৈকতের ওদিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে কক্সবাজারের পর্যটনের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পর্যটক ফুটবল নিয়ে খেলছেন, তাদের আনন্দ ভাগাভাগি করছেন। এখানে কিন্তু বিভিন্ন গ্রুপ হয়ে ফুটবল খেলেন, ফুটবল নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। আমরা দেখতে পাচ্ছেন আরেকটি ঘোড়া, ঘোড়া ঘোড়ায় করে পর্যটক আনন্দ ভাগাভাগি করছেন, আনন্দ হচ্ছেন। দেখছেন বিশাল আকারের একটি ঘোড়া, ঘোড়াতে যারা দুইজন পর্যটক, ছোট পর্যটক আছে চড়তেছেন, আর এখানে পর্যটকরা একদিক দিয়ে আবার ফুটবল খেলছেন। আরেকটি দেখতে পাচ্ছেন একজন ছোট্ট বাচ্চা কিন্তু ভালি নিয়ে খেলছেন। এই কক্সবাজার সমুদ্র সৈকতে ভালো নিয়ে খেলছেন একজন ক্ষুদ পর্যটক। তো আমরা শেষ করতে যাচ্ছি আজকের লাইভ, সাথে থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ সাথে থাকার।